প্রাণহীন ঢাকা চট্টগ্রাম চারলেন মহাসড়কের বুক চিরে যেন রূপের পসরা সাজিয়ে বসেছে সবুজ প্রকৃতি। সড়ক বিভাজকে নানা প্রজাতির গাছে ফুটেছে রঙিন ফুল। এই পথে চলাচলকারীদের শুধু আনন্দই দিচ্ছে না, দুর্ঘটনা কমাতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই বিশেষজ্ঞরা বলছেন, দেশের সব মহাসড়কে নেওয়া যেতে পারে এমন উদ্যোগ। হুমায়ুন কবির জীবন, জাহাঙ্গীর আলম ও সাইফুর রহমান মিরনের সহায়তায় ডেস্ক রিপোর্ট। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। কৃষ্ণচূড়ার লাল হলুদের মিষ্টি হাওয়ায় অনাবিল আনন্দের যাত্রা। নানা রঙের ফুলে সেজেছে দেশের ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দুপাশে এখন লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা ফুলের মেলা। চার লেনের এই মহাসড়কে ডিভাইডারের ওপর রয়েছে সারি সারি ফুলের বাগান। নজর কাটছে ঢাকা চট্টগ্রামে চলাচলকারী যাত্রীদের। আমরা যখন যাতায়াত করি, জিনিসগুলো আমাদের মনকে অনেক প্রশান্তি দেয়। আমরা মাদ্রাসা থেকে যাওয়া আসার সময় দেখি, অনেক সুন্দর লাগে। এগুলো আরো লাগানো উচিত। মোটামুটি সব রাস্তাতেই যদি হয় তাহলে তো আরো বেশি সুন্দর লাগবে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, মূলত উন্নত দেশের মহাসড়কের সাথে তাল মিলিয়ে রাতের অন্ধকারে বিপরীতমুখী গাড়ির হেডলাইটের আলো নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা রোধ করবে এসব সৌন্দর্যবর্ধক গাছ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও লাগানো হচ্ছে ফুল গাছ। রাতে অনেক আপনার ওই পাশ থেকে যে গাড়িগুলো আসে ওগুলোর হেডলাইটের কারণে আপনার অনেক সমস্যা দেখা যায়, ওই গাছগুলোর কারণে অনেক সেফটি দেয়। প্রাকৃতিক জিনিসটা অনেক সুন্দর, আর পুরো মহাসড়ক এরকম হলে আরও ভালো লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের সব মহাসড়কে নেওয়া যেতে পারে এমন উদ্যোগ। এতে আপনার মানে জীববৈচিত্র্য রক্ষা পাবে, পরিবেশ নির্মল থাকবে, অক্সিজেনের ঘাটতি তো পূরণ হবেই অবশ্যই। এটা খুবই একটা ভালো মানে উদ্যোগ মানে, এবং এটা যদি বাড়ানো যায় আমি বলব সরকারের জন্য সফলতা এবং আমাদের মানুষের জন্য খুবই উপকারী। আইল্যান্ডে লাগানো গাছগুলো সৌন্দর্য বর্ধনের পাশাপাশি অক্সিজেনের ঘাটতি পূরণেও সহায়ক বলে জানান বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।